বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বিদ্যুৎ দপ্তরের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। মঙ্গলবার সকালের ঘটনাটি নবগ্রামের নিমগ্রাম বেলুরের। এলাকাবাসীর অভিযোগ, বেশ কিছুদিন ধরে নবগ্রামের 2 নম্বর গুড়োপাশলা অঞ্চলের গ্রামগুলিতে বিদ্যুৎ বিভ্রাট চলছে, লো ভোল্টেজের অভিযোগ উঠেছে। রমজান মাসে লো ভোল্টেজ ও লোডশেডিংয়ের জেরে জল পাচ্ছেন না। প্রতিবাদে আজ বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। যে ক্ষোভ, এ তো ফেটে পড়েছে, মানে সন্ধ্যা হচ্ছে লাইন সিঙ্গেল করে দিচ্ছে, তারপরে পানীয় জলের কোনো ব্যবস্থা নাই। বাড়িতে যেসব সাবমার্সিবল আছে বা সরকারি যেসব সাবমার্সিবল দিয়েছে রাস্তার সাইডে সাইডে পাবলিকের জন্য, সেগুলো তো চলছে না। হাই ভোল্টেজের এবারে 120 এরকম ভোল্টেজে কেমন করে সাবমার্সিবল চলবে? ফ্যান চলছে না। লোক এলাকাতে হয়তো মুসলিম বেশি, 60-80 গ্রামে আমাদের এই এলাকাতে, একটা এলাকাতে এবার বিদ্যুতের চাপ বেশি হয়। সেখানে সাগর দিয়ে সাপ্লাইটা খুব ভালো আসে, এবং নতুন করে এখন কল সেন্টারে এখান থেকে একটা সাপ্লাই এ থেকে দিয়েছে, সেটাতে আমাদের বিদ্যুতের যে ঘাটতি তাতে গ্রামে মারামারি, পানীয় জল পেচ্ছে না, এই জন্য বিক্ষোভ। 8 বছর ধরে আমাদের এই গুড়োপাশলা অঞ্চল এমনই অবাঞ্ছিত হয়ে গেছে বিদ্যুৎ দপ্তরের কাছে, যে সেই টাইমে সাগর দিকে কানেকশানটা, বিদ্যুৎ কানেকশানটা সাগর দিকে করে দেবে। সাগর দিকে অবশ্য ভালো পরিষেবা দিচ্ছিল, বর্তমানে আবার নবগ্রামে একটা পাওয়ার হাউস হয়েছে, সেই পাওয়ার হাউসে কারা পরিচালনা করে আমি জানি না। দক্ষিণ গ্রামের পাওয়ার হাউস থেকে আমাদের সাপ্লাই কানেকশান দেওয়া হলো। কানেকশান যখন দেয়, এলাকার মানুষ প্রতিবাদ করেছিল, না এটা ভালো পরিষেবা দিচ্ছে, সাগর দিয়ে সাগর দিয়ে থাক। তখন ওনারা বলেছিলেন, এইটি সাহেব, এই SM প্রত্যেকেই বলেছিলেন যে অ্যাভেলেবল বিদ্যুৎ পাওয়া যাবে। বর্তমানে আমাদের গুড়োপাশলা অঞ্চলে নিমগ্রাম বেলুড়ি, নতুন গ্রাম কুন্ডি, গোড়গ্রাম মুসলিম মানুষ, তাদের রোজার টাইম, ঠিক ইফতারের পর তারাবির নামাজ হয়, ইসলাম ধর্মাবলম্বী লোকেরা প্রচণ্ডভাবে ক্ষুব্ধ এই বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে। তাই এই বিদ্যুৎ দপ্তরের যারা কর্মচারী এনারা এসছেন, ওনাদেরকে গ্রামের মানুষ আটকে রেখেছে, যতক্ষণ না DSM SS ওরা আসবে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ততক্ষণ তাদের গাড়ি আটকে রাখা হবে। এবারে আমাদের দাবি যে আমাদের যে সাগরদিঘিতে যে কানেকশান ছিল, সাগরদিঘি লাইনে কানেকশান দেওয়া হোক। তাছাড়া এরা অপদার্থ, নবগ্রাম বিদ্যুৎ দপ্তর একেবারে অপদার্থ, এরা পরিষেবা দিতে পারবে না, আর বিভিন্ন রকমভাবে মানুষের সঙ্গে কলহ সৃষ্টি করবে। বিভিন্ন সময়ে এসে দেখেছি গোটা বাংলায় এক ধরনের পরিষেবা চলে, নবগ্রামের বিদ্যুৎ দপ্তর সরকারকে কালিমালিপ্ত করার জন্যে বিভিন্ন রকম পরিকল্পনা তৈরি করছে। এর বিধি ব্যবস্থা করার জন্য আমরা আজকে সংগঠিতভাবে আন্দোলনে নেমেছি। এলাকাবাসী প্রচণ্ড ক্ষুব্ধ এই নবগ্রাম সাপ্লাইয়ের উপরে। কলসেন্টার যে সাপ্লাই দিচ্ছে বর্তমানে একেবারে নিম্নমানের, মানে বিদ্যুতের যে মানে ভোল্টেজ অত্যন্ত কম, যাদের বাড়ির সাবমার্সিবল সে সাবমার্সিবল চলে না, পাখা ঘোরে না, আলো জ্বলে না ঠিকভাবে। এই রমজান মাস চলছে, মানুষ ক্লান্ত হয়ে একটু ঘুমাবে, তার অবকাশ নাই, এক টানা 10 ঘন্টা 12 ঘন্টা সেটিং করে রাখে, কেটে রাখে,
আর ভোল্টেজ অত্যন্ত কম, এদের ঢেলদোল নাই। এই যে যারা আছে, যারা সাপ্লাই যারা সার্ভিসে আছে, তাদের কোনো হেলদোল নেই। অফিসারকে কথা বললে তারাও কোনো ভ্রূক্ষেপ করে না, ভাবে যে এই অন্ধকারেই থাকুক এরা, বা এদের একতা নাই, একতা হবে না, এরা হয়তো গর্জে উঠতে পারবে না বলে এরা এই এলাকাটাকে চিরদিন অবহেলিত করে রাখে। সেটা দেখুক ওরা যে এটা এইভাবে রাখা যাবে না। মানুষ তো এখন চাই যে এটা সুরা হোক, আমরা সাগর দিয়ে সাপ্লাই চাইছি, ভালো সাপ্লাই হোক, ভালো ভোল্টেজ হোক, চাষের মিনিডিপ চলুক, বাড়ি সাবমার্সিবল চলুক, ছেলেমেয়ে লেখাপড়া করুক, ভালো ভোল্টেজ থাকুক, ইফতার করার পর মানুষজন আরাম পাক, একটু পাখা চলুক, এটা চাইছি আমরা। আমাদের কেয়ার নেওয়া হোক একটু, একটু সাপ্লাইটা ভালোভাবে হোক। বেঙ্গল সেফ, মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ, 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।